আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। সো গাইস, আজকে হচ্ছে ঈদের আগের দিন, তো কালকে হচ্ছে ঈদ এবং আপনাদের সবাইকে আজকে ঈদ দিয়ে দিলাম, ঈদ মোবারক। তো আমরা একটা গ্রিল করতেছি তিনজন মিলে, তো এটা গ্রিল করে তারপর খাবো, তো একটু চিল করবো ঈদের আগের দিন যেহেতু, আর আমরা তো অন্য টন্য কিছু খাই না, অন্য কিছু ভাবেন না। তো এটাই গ্রিল করবো, গ্রিল করে খাবো, তারপর আমরা যাবো একটু ঘোরাঘুরি করতে আর কি, বন্ধু ফোটাইতে যাবো। তো এটা গ্রিলে দিয়ে, এটা গ্রিল হইতে লাগবো আপনার 2 থেকে 3 ঘন্টা সময়। তো আমরা এটা মেশিনের ভিতর দিয়ে রাখতেছি, কারণ এটা অনেক অনেক সময় লাগবো। তো যতক্ষণ এটা হইতে থাকবো ততক্ষণে আমরা একটু ঘুরে টুরে আসবো। তো আশা করি আপনারা পুরো ব্লগটি দেখবেন এবং এনজয় করবেন। গাইস, আমাদের মুরগি প্রায় ডান, প্রায় কয় ঘন্টা, 2 ঘন্টা হয়ে যাবো, 2 ঘন্টার উপরে। এতক্ষণে আমাদের মুরগি এই যে একটু কইছে, 3 ঘন্টা প্রায়, আমরা 9টার সময় দিছি, এখন প্রায় 11:30 উপরে বাজে। প্রথম দিছি এই যে এটা চাপ দিয়ে নেই, এই জন্য হয় নি প্রথম ঘন্টা শেষ। ওরা আবার যখন দিছে এখন ঠিকঠাক হইতেছে, ওইছে মোটামুটি, এখন আমরা এটা বের করে ফেলবো। তো লেটস সি, আমাদের গ্রিলটা হয়ে গেছে, এখন এটা বের করে নিয়েছি, তো এখন আমরা এটা খাবো। তো আপনারা দেখুন আর উপভোগ করুন, খাওয়া দেখুন, খাওয়া দেখতে দেখতে আপনাদের পেট ভরে যাবে ইনশাল্লাহ। দেখতে থাকুন ব্লগটি। এটা আমি এখন ধরা পাগুন, এটা সেই একটা আমার না, এই হাতে গেলি আঙুলের মধ্যে গেলি, আমার হাত থুরা থাকে, তারপর এদের তাগুন ধরে না বাস আনার বাচ্চা। সো গাইস, আমরা ঈদের নামাজ পড়ার জন্য চলে আসলাম ঈদগাহ মাঠে। তো ঈদের নামাজ টামাজ পড়তেছি খুবই চিল মোড়ে। তো ঈদের আমার সাথে আমার বন্ধু বান্ধব 2-3 জনকে পাইছি, আর সব পুরো আলাদা আলাদা, তো আমরা একসাথে আজকে বসছি। তো ঈদের নামাজ ঈদ যেহেতু, তাহলে তো একটু ঘুরতে হয়, তাই আমরা সকাল সকাল চলে আসলাম এইখানে, আমার সব পুরো খাওয়া দাওয়া করে চলে আসলাম এখানে। কিন্তু সকালের দিকে ভালোই ছিল, কিন্তু বিকাল হওয়ার পর যেই বৃষ্টি শুরু হয়, আর আমরা তারপর কোথাও যেতে পারিনি। তারপর রাতের বেলা একটু ওই বৃষ্টি কমে, বৃষ্টি কমার পর রাত্রে ঘোরাঘুরি করি, তারপর আর ঘুরতে পারিনি, কারণ 3-4 দিন একটানা বৃষ্টি ছিল, এই জন্য ঘুরতে পারিনি, পুরো ঈদটাই মাটি। সো গাইস, আমাদের ব্লগটি শেষ। তো নতুন কোনো ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।